ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন পত্রিকার উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাক এর তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। গত বছরের সেরা টেস্ট পারফর্মার হিসেবে সম্মানজনক উইজডেন ট্রফির মনোনয়ন তালিকায় উঠেছে এবাদতের নাম। মূলত বছরের সেরা টেস্ট পারফরমেন্সের ওপর ভিত্তি করে দ্য উইজডেন ট্রফি দেওয়া হয়। গত বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুয়ে টেস্ট জয়ের নায়ক ছিলেন এবাদত। ম্যাচে 121 রানে 7 উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে 75 রানে 1 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 46 রানে 6 উইকেট নেন এবাদত। দ্বিতীয় ইনিংসে এবাদতের বিধ্বংসী বোলিংয়ে 169 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে মাত্র 40 রানে টার্গেট স্পর্শ করে 8 উইকেটে ঐতিহাসিক জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 85 রানের ইনিংস দিয়ে ডিপিএল শুরু করেছিলেন নাঈম শেখ। পরের ম্যাচে 9 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে আরও 6 হাফ সেঞ্চুরি, সঙ্গে একটি সেঞ্চুরিও আছে তার। দারুণ ছন্দে থাকা নাঈম আছেন রান তোলা ব্যাটারদের তালিকার সবার উপরে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে ডিপিএলে রান করেই চলেছেন বাঁহাতি এই ওপেনার। ডিপিএলের 10ম রাউন্ডে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গেও খেলেছেন 79 রানের ইনিংস। আজমির আহমেদ, মার্শাল আয়ুব ও মোহাম্মদ ইলিয়াসের হাফ সেঞ্চুরিতে ম্লান হতে যাচ্ছিল নাঈমের ইনিংস, তবে সেটা হতে দেননি আবাহনী লিমিটেডের বোলাররা। 68 বলিংয়ে শেষ পর্যন্ত 9 রানের জয় পেয়েছে ঢাকার ঐতিহাসিক দলটি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য 268 রান তারায় প্রত্যাশিত শুরু করতে পারেনি অগ্রণী ব্যাংক। ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার সাদমান ইসলামকে হারায় তারা। নাহেদুল ইসলামের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে থাকা এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়েছেন 11 বলে 1 রান করা এই ব্যাটার। তিনে নামা জহুরুল ইসলাম অমিকে নিয়ে পাওয়ার প্লে পার করেন আজমির, তবে বেশিক্ষণ টিকতে পারেননি জহুরুল। রাকিবুল হাসানের বলে মোহাম্মদ সাইফউদ্দিনকে ক্যাচ দেওয়ার আগে 26 রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ইলিয়াস আর আজমির মিলে অগ্রণী ব্যাংকে টেনেছেন অনেকটা সময়। তাদের জুটি 50 পেরোনোর পরে আউট হয়েছেন আজমির, তাকে সাজঘরে ফেরান নাহিদুল। 56 বলে হাফ সেঞ্চুরি করা আজমির এদিন আউট হয়েছেন 60 রানের ইনিংস খেলে। আজমিরের বিদায়ের পর 75 বলে হাফ সেঞ্চুরি করেন ইলিয়াস, তিনিও প্যাভিলিয়নে ফেরেন হাফ সেঞ্চুরির পরই। সাইফউদ্দিনের লেগ সাইডে ডেলিভারিতে গ্লান্স করতে গিয়ে উইকেট কিপার জাকির আলী অনেককে ক্যাচ দেন তিনি। 57 রানে ইলিয়াস আউট হওয়ার পর 58 রানের ইনিংস খেলেছেন মার্শাল। শেষ দিকে শরীফুল্লাহ 26 ও আবু হায়দার রানে 19 রান করলেও জয় পাওয়া হয়নি অগ্রণী ব্যাংকের।